ফটিকরা বিধানসভার বিভিন্ন গ্রাম সভার রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থা পানীয় জল সরবরাহ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ব্যবস্থার শোচনীয় অবস্থা। ফটিকরা বিধানসভার প্রধান সড়কটি ক্রমশ যানবাহন চলাচলে অনুপযুক্ত হয়ে পড়ছে। উন্নয়নের নামে বরাদ্দ অর্থ বাতাসে উঠছে কিন্তু সমস্যা সমাধান হচ্ছে না। এই অবস্থার পরিপ্রেক্ষিতে প্রধান বিরোধী দল সিপিএম গাঁওসভা ভিত্তিক আন্দোলন শুরু করেছে। ষোলো দফা দাবিকে সামনে রেখে এই ডেপুটেশন প্রেস করা হয়। আজ সিপিআইএম দলের পক্ষ থেকে এলাকায় মিছিল সংগঠিত করে পঞ্চায়েত সচিবের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের নেতৃত্ব দেন বিভাগীয় সম্পাদক মেন্টু চন্দ্র দাস, অঞ্চল সম্পাদক বিপ্লব দেব। ওনারা যথাযথ সময়ে সম্পূর্ণভাবে তারা সার্থক হয়েছে এবং তারপরেই তারা ওনারা চলে গেছেন আমার কাছ থেকে। গ্রাম এবং এডিসি ভিলেজ নগর পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা পঞ্চায়েত সচিব, এডিসি ভিলেজের সচিব, ব্লকের বিডিও, সাব জোনালের জেডিও, বিভিন্ন দপ্তরে স্থানীয় সমস্যা নিয়ে আমরা ডেপুটেশন সংগঠিত করব। তারই অঙ্গ হিসাবে আমরা কুমারঘাট ব্লক ডেপুটেশন দিয়েছি, আমরা রাজকান্দি জোনালে ডেপুটেশন দিছি, আমরা মাছমারা সাব জোনালে ডেপুটেশন দিছি, এখন আমরা গ্রাম ভিত্তিক আমরা ডেপুটেশনটা শুরু করছি।